ওয়েলকাম দে তো এখন বাজে নটা পাঁচ ঘুরেছি আজকে আটটার সময় ঘুম থেকে উঠে হাত মুখ দিয়েছে সবার আগে মুখটাকে নিয়েছি সকাল সকাল আর তার কারণ হচ্ছে কি বুধবার কাটবো জন্মবার কাটতে না বৃহস্পতিবার কাটতে দেয়নি শুক্রবার গুরুদেবের বার কাটা যাবে না শনিবার দিন কাটবো শনিবার চুলদারি কাটি কিন্তু কালকে মাসা তলার পুজো পড়ে গেছে বড় ঠাকুরের বার পড়ে গেছে দুটো একসাথে তো বলছে মাসা তলার পুজো পড়ে গেছে কাটার দরকার নেই তো কালকে কাটতে পারিনি এই চুলদারি না মা আমাকে মায়ের বিশ্বাস এইবারে কাটা যাবে না এইবারে কাটা যাবে না এইগুলো মায়ের জন্য কাট

তারপরে ভাবলাম যে না দরকার নেই আমি বোন মামিনে ঠিক করলাম যে না বেকার কে কানবন আজকে ওয়ান কে টেন কে বলে কিনেছিলাম আজকে একটা বড় ভেটকি মাছ আনবো এটাকে আমাদের ঘরে বড় ভেটকি মাছ কখনো আনা হয়নি ঠিক আছে আর এই ভেটকি মাছটা মিললে আনা হচ্ছে মায়ের জন্য বিয়ে বাড়িতে গিয়ে সেই হাফ ভেটকি কি বলে ফিশ বাটার ফ্রাই খেয়ে বলছি এটা কি খালি রে এটা তো ভালো ভাজ বাড়িতে এসে বলেছি বার বলছি বাবা আরেকটা দিতে পারতিস তেলে ভাজা খাওয়া বারো বোঝে না তো ওই জন্যই ভাবলাম যে একটা বড় ভেটকি মাছ আমি বেকার কে টাকাটা খরচা করবো না আজকে তো বড় ভেটকি আজকে এখন আনা হয়নি বাবা ছোট এনেছে তো ভাবলাম যে না আজকে ইচ্ছা করছে এখন নিয়ে আসি আর খুশিও রয়েছি একটা এই ফিফটিনকে সাবস্ক্রাইব করে এইভাবে সেলিব্রেশনটা আজকে হোক ঠিক আছে কে কারণে আজকে পয়সা নষ্ট করবো না তো চলো যাওয়া যাক এদের দুজনকে দেখো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পাঁচিলের উপর সুন্দর করে ঘুম দিচ্ছে আগে বেরিয়ে গেছে

ভাইপো হয় তাই তো ভেটকি মাঝে নিতে এসছিলাম এটা বিক্রি হয়ে গেছে এই যে এরকম ভেটকি মাঝে নিতে এসছিলাম দেখি বড় ভেটকি মাঝে নিতে এসছিলাম কিছু করার নেই আর তো আগে আসলে পেতাম তাই তো এই চিংড়ি মাছটা দেখো শুধু বেঁচে আছে এখনো কি বড় এটা ও বাবা দেখেছ একটু আগে আসলে পেতাম ম্যাম তুমি দেরি করলে এই দোকানটা প্রচুর ভিড় যদি লোক আসে এই লোক সব লোক এই দোকানে একবার রুকি মারবেই তো আখের রস খেতে বাড়ি যাবো

ভেটকি মাছ তো পেলাম না বাবার দোকানের মালপত্রগুলো নেওয়া হয়ে গেল এবার বাড়ি দিকে যেই বাবাও আসে ঠাকুরের ফুলটানি বাবা আসছে চলো ওখানে জ্যাম হয়ে গেছে গাড়িটা ঢুকেছে বলে আর কি ভিড় তার মধ্যে তো যখন মাছটা ধরেছিলাম আরদ্য লাগছিল হালকা করে কষ্ট লাগছিলো যে আরেকটু আগে গেলো ওই মাছটা তা আড়েই আত্ম পারতাম অত আশা দিয়ে গেছি মাকে বলেছি যে মা আজকে ভেটকি মাছ খাবো মায়ের খুব ভালো লেগেছিল ওইখানে ঠিক আছে বলো লাশে আর একদিন আরমা কি আর করা যাবে তো এই বাবা বাজার থেকে চলে এসেছে

বলে মাখা মাখা করে পিঁয়াজ দিয়ে মাখা মাখা করবি একদম থেকে এটাতে বেশি আনন্দ এবার থেকে আর এরকম কেক আনবো না মানে এই টাকাটা দিয়ে মাছটা শানবো খুব মজা হয় তা আনন্দ লাগছে না কি বলবো ভেটকি মাছটা এই কিছুটাতে মজা এত বড় চিংড়ি আমাদের ঘরে এর আগে হয়নি বাবা বলে দে বাবা তো রান্না বান্না জানে ভালো দেখার তখন তোমাদের বল দেখাবো এই সাড়ে 11:30টা বাজে আর এই কাচছ গুছি চা খেতে বসেছি আমরা বাবা একটু কাচার গুছা ছিল আর আজকে পাউরুটি দিয়ে চা খাচ্ছি ওই দিন পাউরুটি হলো রোস্টে ক্রিম টি কার দিয়ে খাওয়া হয় চলে সে চা খেতে বুনতে পড়া ছিল ওর জন্য চাটা দেরিতে হয়েছে আজকে আর কি চাটা তো খাওয়া হলো এবারে আমরা মাছগুলো কাটাকড়ি করব ঠিক আছে সবাই মাছ কাটতে বসে গেছে আর দুটো বিড়াল দুই বিড়াল এসে গেছে এই যে বাবা আজ কাটছে ও অতটা মাথা কেটে দেবে হ্যাঁ

হালকা মনে করে এগুলো তো হালকা ছিল ওগুলো একদম লাফাচ্ছিল যেন ওগুলো তৃপ্তি করে ভাত খাও বেশি বাবা তেল জল খেয়েও না এই তোমরা আমাকে তুমি বলো যে মাকে বেশি তেলে ভাজা মা না বাচ্চাদের খেতে যায় পায়ের ফল মূল খাওয়া শুরু করছি বলে কেন সব খাবো না তেলে ভাজা লুকিয়ে দুটো আলুবাম খেয়ে বলছে রাতে সেদিনকে আলুবাম লুকিয়ে দুটো খেতে বলছে আমার শরীরটা খারাপ লাগছে মানে কোন তেলে ভাজা খাওয়া বলছিল কাটবে বাবা মনকে কাটতে হয়নি বাড়ি থাকলে মাকে রান্না পর্যন্ত করতে হয় না বাবা সব কাজ করতে ভাত খায় বলো মা আর এমনিতে এখন রান্না করা খুব চাপ হয়তো ভেজে রেখে দেবে রান্না করবে বাবা মা বোনার বাবা দোকানে গেলে তো আমরা রাতেই একেবারে সবাই খাবো আনন্দ করে এখানে পুজো দিচ্ছে নাম জাপ করছে কোনো চাপই নেই বাবা দেখলে মায়ের কোনো চিন্তা নেই বাড়িতে আর বাবা এখানে দেখো এই যে মাছ ভাজতে চলে গেছে চিংড়ি মাছ এই যে বাবা ভাজার এখানে ডালও বাবা করে নিয়েছে আমাদের ফ্ল্যাশ অফ হয়ে গেছে এই যে একদিকে চিংড়ি মাছ একদিকে ডাল বসিয়েছে তারপরে আমার বাবার দোকানের কাজও করছে একটা স্টোভে আর কি এখানে তোর বোন চিংড়ি মাছের মালাইকারি করার জন্য একটা পেস্ট বানিয়ে নিয়েছে এই যে আজকে রান্নাটা বোন করবে এখানে কি কি আছে বোনু নারকেল টমেটো আর কিছু আছে চিংড়ি মাছগুলো দেখো পড়েছে আর ভাজা খাই শুধু শুধু কি বড় বড় চিংড়ি মাছ একটু নাড়িয়ে দেবো রানি মশলাটা দিলাম না বুঝি স্নান করে চলেছি আবার হনুমান চাষা পড়ে তারপরে খাবো আর হনুমান চাষাটা আমার পুরো মুখস্ত হয়নি অনেকটাই আছে হাফ পর্যন্ত মুখস্থ হয়ে যখন পুরো হয়ে যাবে আমি সেদিনকে তোমাদের শোনাবো ঠিক আছে তো এই জাস্ট পড়িয়ে বেরোলাম ও মা মা ওই একশো কুড়ি টাকাটা নিয়ে গেলাম না তুমি বললে নিতে ফোনটা বার করতেই কোথায় পড়ে গেছে এবার ভাবছিলাম নেব না কিন্তু তুমি বললে আমি টাকা নিয়ে যাই না কখনো এর জন্য এই সামনে পড়াতে যাই এই একশো কুড়ি টাকা ছিল মা হঠাৎ করে যাচ্ছি মা বলে টাকাটা নিয়ে যায় পড়াতে যাচ্ছিস কোনো দিনও বলো না আজকে হঠাৎ কেন বলে কোনো দিনও বলে না আজকে হঠাৎ বলে টাকাটা নিয়ে যাই আমি যা বা বেখা না না ওই প্যান্টটাতেই ছিল আমি যাওয়ার সময় দেখে চেক করেছি বারবার সতর্ক করেছি আসার সময় ফোনটা বার করছি খেয়াল ছিল না মুডটা একটু অফ হয়ে গেল কিন্তু মুড অফ করে বসে থাকলে হবে না আমার ভুলে হয়েছে এখন কম্পিউটার শেখাবো হাত পাটাকে ধুয়েছি তবে কম্পিউটার শেখাবো তো মায়ের ইচ্ছে এখন বেলের পানা খাবে একটু ওই জন্য হচ্ছে কি মা আটি থাকবে মধ্যে কত কম সে না জীবনে খাইছো জন্য টাকাটা নিতে বলেছে মানে আমি তাই ভাবছিলাম যে হট করে টাকা নিতে কেন হলো রোস্তমি সামনে পড়া থেকে টাকা নেওয়ার কথা না তো আসলে আমি একটা জিনিস ভাবছিলাম তুমি খেয়াল করিনি অমৃতি কথাটার কথা আসলে সেদিনকে বাবা খেতে পারিনি তো যাই হোক পরে একদিন আনবো তো খারাপ লাগে একশো কুড়ি টাকাটা হারিয়ে গেল তিরিশ টাকাটা হারিয়ে গেল বোন মিক্সি দিতে গেছো খাবে না বললো দে 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 আমি তো কি বসেছিলাম এটা বলো না দাঁড়া আমি দিচ্ছি তাহলে পুরোই ঘাট এইটা দে এই যে দাঁড়া দাঁড়া দিচ্ছি দিচ্ছি এই যে এটা দে এটা দে এটা দে এটা দে আ দে

তো পনেরো এগারোটা বাজে আমার শরীর দিচ্ছে না এতক্ষণ বসে ভ্লগটা রিড করছিলাম ভেবেছিলেন বাবা আসার মধ্যে জেগে থাকো বাবার আসতে দেরি হবে বারোটার আগে আসবে বলে মনে হয় না হয়েছেন যে একসাথে খাবে তোমাদের সাথে সেটা সেই মুহূর্তটা তুলে ধরবো তো যাই হোক আমি শুয়ে পড়বো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর মাছটা দারুণ ছিল যদি ভালো লাগে একটা লাইক করে দিও কেক নাই না এটা নিয়ে ভালো করেছি ঠিক আছে আর দিয়ে বাড়িতে প্রথমবার আসলে এটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা